গত কয়েকদিন থেকে নিউজিল্যান্ডের ঘটনা নিয়ে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি সেখানে এক ধরনের তামাশা চলছে তামাশা মুসলমানিত্ব নিয়ে জীবন্ত ষাট সত্তর জন লোককে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে 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 পাখির মতো গুলি করে হত্যা করলো দুনিয়া নীরব আজ এই কাজটা যদি কোনো মুসলমান পোলায় করত দেখতেন আজকে কি হয়তো আমরা সকল সন্ত্রাসের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে আমি বলেছি আমি সঙ্গে সঙ্গে আমার বক্তব্য দিয়েছি আমার বক্তব্যে আমি বলেছি যে সন্ত্রাসের কোনো ধর্ম নাই কোনো বর্ণ নাই কোনো গোত্র নাই সন্ত্রাসী সন্ত্রাসী ফ্রান্সের যখন ওই পত্রিকা অফিসে হামলা হলো দশ লক্ষ সঙ্গে সঙ্গে সমাবেশ করে ফেললা সমস্ত জাতিটাকে ফ্রান্সের জনগণকে ঐক্যবদ্ধ করে ফেললাম মুসলমানদের বিরুদ্ধে আর আজকে নিউজিল্যান্ডে এখন উইন্ডো ড্রেসিং চলছে ফ্রান্সের মেয়েরা নাকি সবাই হিজাব পড়বে আমাদের মসজিদ নাকি পাহারা দেবে আমরা যেন ঠিক মতো জুমার নামাজ পড়তে পারি আজকে জুমার নামাজ হচ্ছে সম্ভবত সারা দুনিয়াতে লাইভ দেখানো হবে যে খ্রিস্টানরা অন্য জাতি কত মানবতাবাদী কত ভালো তারা খারাপ নয় আমার কথা হচ্ছে মুসলমান দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব ছিল তোমাদের আমার রসুলের টাইটেল হচ্ছে রহমত আল্লিল এই টাইটেল স্বয়ং আল্লাহ দিয়েছেন কোনো মোল্লা মৌলী না যেখানে মানবতা ভুলণ্টিতে হবে সেখানে উম্মতে মোহাম্মদ পাগল পাড়া হয়ে ছুটে যাবে মানবতা প্রতিষ্ঠা করবে ন্যায় সাম্য প্রতিষ্ঠা করবে আমেরিকা আটলান্টিকের তীর থেকে উড়ে এসে বলল যে আমরা ইরাকের সাদ্দাম হোসেন খারাপ ইরাকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। মানবাধিকার প্রতিষ্ঠা করবো ইরাক মাটির সঙ্গে মিশাই দিছে কোথায় মানবাধিকার তোমাদের কাছে মানবাধিকার নাই আফগানিস্তান মাটির সঙ্গে মিশাই দিলা বললা তালেবানরা খারাপ তালেবানরা এই করছো করছে শেষ আমরা সাম্য প্রতিষ্ঠা করবো কোথায় কোথায় করলা লিবিয়া গাদ্দাফিল লিবিয়া ধ্বংস করে দিলা ইয়েমেন না খেয়ে মারা যাচ্ছে এখন তোমরা পারবে না পারবে না কারণ তোমাদের কাছে সেই জীবন দর্শন নাই তোমরাই তো দেউলিয়া তোমরাই তো এক বস্তুবাতি জীবন দর্শন মানব জীবনে দাবজালীয় সভ্যতার জন্ম তোমরা দিয়েছ কিন্তু দুর্বাগা হতভাগা মুসলমান তাদেরকে অনুসরণ করে করে আমার রসুল বলেছিলেন গুইসাব যেমন তার গর্তে প্রবেশ করে আমার ঠিক সেভাবে অনুসরণ করবে আরেকটা হাদিস তারা যদি মায়ের সঙ্গে করে এরা তাই করবে অনুসরণ অনুকরণ কাকে বলে এরা তাই করেছে আজকে মুসলমানদের বাসার কোনো পথ নাই বাসার কোনো উপায় নাই কোনো আলেম কোনো পীর কোনো মৌলভী কোনো মুক্তি কোনো মহাদিস কোনো শায়েক কোনো দরবেশ তোমাদের এই উম্মাকে কেউ বাঁচাইতে পারবে না পারবে না নামাজ পড়ো পড়ো আমার কোনো আপত্তি নাই তুমি পড়বা আমার কি পড়ো কারণ আল্লাহর ফয়সালা হয়ে গেছে সিদ্ধান্ত একবার হয়ে গেলে ওই সিদ্ধান্ত রোখানো আর চায় না ফয়সালা হয়ে গেছে সেদিনই যেদিন তোমরা সত্য ত্যাগ করেছো সেদিন এখন তোমরা হীনমন্যতায় আপ্লুত ভিক্ষুকের মতো কর জোড়ে এখন দাঁড়িয়ে আসো যে আমরা ভালো মুসলমান আমরা ভালো আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো আমরা কোনো মারামারি যুদ্ধ রক্তপাত আমরা এগুলি করি না ওই যারা এগুলি করে ওরা খারাপ আমরা না আমরা না আমরা নামাজ কালাম পড়ি এই আমাদেরকে একটু মসজিদ করতে দেন একটু এসি টেসি ঠিক করে দেন আমরা নামাজ পড়বো আর নাক ডেকে ঘুমাবো আর বলবো মসজিদ কত শান্তির জায়গা কারণ কি এই উম্মার উদ্দেশ্য কী ছিল লক্ষ্য কী ছিল এই উম্মাকে কী জন্য তৈরি করা হয়েছে আজকে সেই জিনিসটা বুঝতে হবে আসুন ইসলামের আকিদা কী আকিদার শব্দটা এসেছে আক থেকে আক্ত শব্দের অর্থ হচ্ছে গিট্টু গিট ইংরেজিতে বললে কে এন ওটি নট গিট্টু সাধারণত আপনারা জানেন বিয়ে অনুষ্ঠানে এই শব্দটা ব্যবহার করা হয় একটা পুরুষ একটা নারীকে একত্রিত করে দেওয়ার জন্য যে শব্দটা ব্যবহৃত হয় সেটা হলো আক্ত এখন ইসলামের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হলো কেন ইসলামের কোনো বিষয় আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন চিন্তা করতে পারবেন না ফুলের মালা দেখেছেন আপনারা ফুল পড়ে প্রত্যেকটা ফুলকে একটা মালা গাতে কি দিয়া সুতা যদি গিট্টু না দেন ফুলগুলি নষ্ট হয়ে যাবে না এটাকে আলাদা মালা বলবেন মালা বলবেন না তেমনি আল্লাহ রসুল কেয়ামত হাসর জান্নাত জাহান্নাম কেতাব উম্মাহ সালাহ জাকাত হজ সাম ইত্যাদি সহ সমস্ত আমল সমস্ত বিশ্বাস প্রত্যেকটা বিষয়ের ভেতরে একটা সুতা আছে ওই প্রত্যেকটা বিষয়কে আপনি একটা ফুলের মতো মনে করুন না ওই প্রত্যেকটা বিষয়ের ভিতরে একটা অদৃশ্য সুতা আছে ওই প্রত্যেকটা বিষয়কে একত্রিত করে যে গিট্টুটা দিলেন ওইটার নাম আখ ওখান থেকে আকিদা শব্দটা এসেছে এই আকিদা মানে হলো সামগ্রিক ধারণা ওভারঅল আইডিয়া কম্প্রিহেন্সিভ কনসেপ্ট পূর্ণাঙ্গ ধারণা এটার নাম হল আকিদা